দীর্ঘমেয়াদে ইউক্রেনকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে অঘোষিত বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এর মধ্য দিয়ে মস্কো বিরোধী লড়াইয়ে কিএফকে জোটটির সমর্থন অব্যাহত রাখা নিয়ে সংশয়ের অবসান হল ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর মস্কো বাহিনীকে মোকাবিলায় কিএফকে সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এরই মধ্যে ইউক্রেনকে কয়েক দফা সামরিক সহায়তা দিয়েছে তারা তবে সম্প্রতি কিএফকে আরও সহায়তা দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে বিভক্তি তৈরি হয়েছে ফলে কোন দেশগুলো যুদ্ধে ইউক্রেনের পাশে থাকবে তা নিয়ে সংশয় দেখা দেয় এ অবস্থায় সোমবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ঐতিহাসিক বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এ সময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ইও জোটের কাছে প্রতিরক্ষা সহায়তা চান জেলেনস্কি এই যুদ্ধে ইউক্রেনের বিজয় তাদের সহযোগিতার উপর নির্ভর করছে বলেও জানান তিনি আমরা একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে যত শক্তিশালী ও কঠোর পদক্ষেপ নিব, নেব দ্রুত চমৎকার পরিণতির মধ্য দিয়ে যুদ্ধ শেষ হবে যেখানে আমাদের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার হবে এবং সমগ্র ইউরোপে নির্ভরযোগ্য শান্তি নিশ্চিত হবে পরে ইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে আবারও বৈঠক করেন জেলেন্সকি এ সময় ইউরোপে জব্দ হওয়া রুশ সম্পদ ইউক্রেনে স্থানান্তরে দ্রুত আইনি কাজ শুরুর আহ্বান জানান তিনি যুদ্ধের ক্ষয়ক্ষতি মোকাবিলায় এই অর্থ ব্যবহার করতে চাই ইউক্রেন দেশটিকে ইউর সদস্যপদ দিয়ে শক্তিশালী নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানান আমরা ইউক্রেনকে একটি নতুন দ্বিপাক্ষিক বহুবার্ষিক উদ্যোগের প্রস্তাব দিয়েছি আগামী বছর পর্যন্ত এতে পাঁচশো ছাব্বিশ কোটি ডলার দেয়া হবে আশা করছি এবছরের মধ্যেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব ইউক্রেনের স্বাধীনতার জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে এদিকে দিনীপ্রয় ইউক্রেনের জ্বালানি এবং যুদ্ধবিমানের বিমানের মজুদ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে রাশিয়ার বিমান বাহিনী আর ড্রোন হামলা চালিয়ে মস্কোর ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানার ক্ষতি করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ